जिल्लुर रहमान जेलिन एसएससी पर्यन्त तार पढ़ालेखार दौड़ किन्तु सबाइके बोले बेड़ान तिनि ढाका विश्वविद्यालय थेके बीबीए एमबीए सम्पन्न करेछेन। मिथ्यार बेशाती सजिए डकल भावमूर्ति तैरी करा जेलिन निजेके परिचय देन बीसीएस पुलिस कैडारेर 28 बैचेर कर्मकर्ता हिसेबे। एडिशनल एसपिर रैंक लागानो पोशाके चलाफेरा तार। 2017 साले प्रचार करेन पुलिस सुपार पदे पदोन्नति पावार खबर, अथच 28 बैचेर केउ एखोनो एसपी हननि। কাউকে চাকরি দেওয়ার কথা বলে, কারো পদোন্নতি কিংবা অন্য যে কোনো সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আমি জিল্লুর রহমান জেলিন, ওর সাথে পরিচয় আমার 2016 সালের মাঝামাঝির দিকে। আমার এক ফুফাতো ভাই অ্যাডভোকেট খলিলুর রহমান বাবুল, ওর মারফত তো ও আমাকে বলে যে উনি অ্যাডিশনাল এসপি, কোথায় আছেন? হেডকোয়ার্টারে আছেন। আমাকে বলে যে আপনি যদি টাকা টাকা থাকে আর প্রমোশনের জন্য কিছু টাকা দিয়ে হেল্প করেন 10 দিনের জন্য। আমি পরে বললাম যে তুমি যদি বলছো যে আমি মাঝখানে থাকবো সমস্যা নাই। তো ওর কথায় আমি ওই জেরিনকে কয়েক ধাপে আমি 10,65,000 টাকা দেই, ওর ওয়াইফের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্লেস করি, বিকাশেও করি, আর একটা মোবাইল আর একটা অ্যাকাউন্ট নম্বরে আমি 50,000 টাকা দিয়ে দিই। পরবর্তীতে যখন আমি টাকা না পাই, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে জানি যে আসলে তার কোনো ডেস্ক নাই এবং অফিসও নাই। আরও তদন্ত করার পরে দেখতে পাই যে আসলে সে মনে আমার সন্দেহ জাগার পরে আমি তার এলাকায় খোঁজখবর নিয়ে জানি যে সে আসলে পুলিশের কেউ না। পুলিশ বলছে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করতেই পুলিশ কর্মকর্তা পরিচয় দিতেন তিনি। সে পুলিশে ভর্তি না হয়ে পুলিশের পোশাক ক্রয় করা, বেজ ক্রয় করা, তারপরে সে সারদার যে ম্যানুয়াল কীভাবে ট্রেনিং করে সে ম্যানুয়াল সংগ্রহ করা, তারপরে পুলিশের সার্ভিসটাই সংগ্রহ করা, এই কাজগুলি সে নিশ্চয়ই পুলিশের কোনো না কোনো বা পুলিশের এগুলি চীনে এরকম কারোর সাথে তার যোগাযোগ ছিল, যাদের মাধ্যমে সে এই পেশায় যে প্রতারণা ভণ্ডামি পেশায় এসেছেন এটা আসলে কেউ না কেউ তাকে হেল্প করেছে। প্রতারণা ছাড়া সে অন্য কোনো অপরাধে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।